আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চার ধরনের ভর্তা রেসিপি। সেহেরিতে একটু হেলদি খাবার সবারই প্রয়োজন, সেই হেলদি খাবারের জন্য আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চার ধরনের স্পেশাল ভর্তা রেসিপি। আশা করছি ভর্তা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং সেই সাথে চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলে যাচ্ছি প্রথম ভর্তাটা তৈরি করে নিতে। প্রথম ভর্তাটার নাম হচ্ছে বরবটি ভর্তা। তো বরবটি ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম বরবটি নিয়েছি, আর বরবটিটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। বরবটিটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব, এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি, আর সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢেকে আমি মিডিয়াম আছে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। এবার চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করে নিতে। এর জন্য কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি শুটকি। আপনারা চাইলে চিংড়ি মাছও এখানে দিতে পারেন। এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি 1 মিনিট মতো। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা এবং একটা মাঝারি সাইজের রসুন, রসুনের কোয়া। তারপরে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে যে বরবটি আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বরবটিটাকেও এই সব কিছুর সঙ্গে 2-3 মিনিট মতো মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তোমার বরবটিটা এবং সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি শিলবাটাতে নিয়ে নিয়েছি। এবার আমি সব কিছুকে 1 বাটা দিয়ে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু শিলবাটায় বেটে ভর্তা খেতে আমাকে ভালো লাগে, এর জন্য আমি বাটায় বেটে ভর্তা তৈরি করছি। আমার যখন কম সময় থাকে তখন আমি মিক্সিতে করি, এবং যখন দেখি একটু হাতে সময় আছে তখন আমি শিলবাটাতে বেটেই ভর্তাটা তৈরি করি। শিলবাটায় ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি সব বরবটিটাকে এভাবে 1 বাটা দিয়ে বেটে নিচ্ছি, এতে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে যাবে। তারপরে চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করে নিতে। এর জন্য আমি এখানে কিছুটা ভাজা শুকনো লঙ্কা নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এতে আমি যে ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভর্তাটার অর্ধেকটা এখানে আমি দিয়ে ভর্তা করব। আমি পুরোটা ভর্তা করব না, অর্ধেকটা করব আজকে। মেখে নেওয়ার পরে এতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। তা দেখলেন তো এই ভর্তাটা তৈরি করার কত সহজ, এবং খেতেও ভর্তাটা অনেক মজা, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তারপরে সব কিছু একসঙ্গে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। এবার চলে যাচ্ছি পরের ভর্তাটা তৈরি করতে। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো 300 গ্রাম মতো, আর কুমড়োগুলোকে আমি এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। এবার এতে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে 1 টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা একদম লো করে দিতে হবে। লো আছে, আমি কুমড়োগুলো সব দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো সব দেওয়ার পরে আমি এটাকে ঢেকে কম আছে 2 মিনিট মতো রেখে দেব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি কুমড়োগুলোকে একবার উল্টে পাল্টে দিচ্ছি। কুমড়োগুলো নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও আমি কম আছে কুমড়োগুলোকে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আমার কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকমভাবে যখন দেখবেন ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, তখন কুমড়োগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। তো কুমড়োগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, ভর্তাটা তৈরি করে নেবো। এর জন্য শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ কুমড়োতে লবণ দিয়ে ভাজা হয়েছিল এর জন্য আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাঝারি সাইজে। তারপরে
কুমড়োগুলো এভাবে চটকে আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি কোনো রকম তেল অ্যাড করিনি, কারণ কুমড়ো ভাজা তেল কিছুটা ছিল, এর জন্য আমি অ্যাড করিনি। এবার চলে যাচ্ছি পরে ভর্তাটা তৈরি করে নিতে। এবার করব আমি ডিম দিয়ে পেঁপে ভুনা ভর্তা। এর জন্য এখানে আমি 500 গ্রাম পেঁপে নিয়েছি, আর পেঁপেটাকে এরকম লম্বা মোটা করে কেটে নিয়েছি। এতে খুবই সামান্য পরিমাণ লবণ এবং হলুদ আর সামান্য পানি দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আঁচে 4টে সিটি দিয়ে পেঁপেগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করে নিতে। এর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, খুব ছোটো করে কুচি করা, সেটাও এখানে দিয়ে দিয়েছি। তারপরে এরকম বেরেস্তার মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেবো যে পেঁপেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পেঁপেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার সে পেঁপেটাকে দিয়ে আমি পেঁপেটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁপের পানি পানি ভাবটা কিছুটা চলে যায়। তারপর কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। পেঁপেটা যখন 3-4 মিনিট আমার ভেজানো হয়ে গেছে তখন পেঁপেটা দেখতে ঠিক এরকম হয়েছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে এতে আমি অ্যাড করে দেবো 1টা ডিম। ডিমটা দিয়ে হাই আছে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং লঙ্কার গুঁড়ো। তারপরে এসব কিছুকে একসঙ্গে মিক্স করে নিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। পেঁপের ভোনা ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটু সময় নিয়ে পেঁপেটাকে ভুনে নেবেন বা ভাজা ভাজা করে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। বাস হয়ে গেছে আমার ডিম দিয়ে পেঁপে ভোনা ভর্তা। এটা একটু সময় নিয়ে করতে হয়, কারণ ভোনা ভোনা যত হবে পেঁপেটা খেতে ততই ভালো লাগবে। তো এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলে যাচ্ছি পরে ভর্তাটা তৈরি করে নিতে। এর জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি 2টো বড় বড় সাইজের। ঝিঙেগুলোকে আমি এরকম মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। আমি খোসা ছিলেনি, আপনারা চাইলে খোসা ছিলতেও পারেন বা আমার মতো খোসা রাখতেও পারেন। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ঝিঙেগুলো ভর্তা তৈরি করব। তো ভর্তা তৈরি করার জন্য আগে ঝিঙেটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ঝিঙেটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এতে আমি লবণ অ্যাড করব 1/2 চা চামচ মতো, আর দিয়েছি খুবই সামান্য পরিমাণ পানি। তারপরে এটাকে আমি ঢেকে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে হাই আছে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর যতক্ষণ না প্রেসারটা শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকনাটা খুলবো না। তারপরে ঢাকনাটা খুলে আমি ঝিঙেগুলোকে বার করে ঠান্ডা করে নেব এবং এক্সট্রা পানিটা ফেলে দেবো। এবার চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করে নিতে। এর জন্য আমি স্বাদ মতো লঙ্কা কুচি নিয়েছি এখানে, আর 1টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ এবং লঙ্কাটা মাখিয়ে নিয়েছি। এবার যে ঝিঙেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ঝিঙেগুলোকে এভাবে একটু চেপে ঝিঙের এক্সট্রা পানিটা বের করে ফেলে দিতে হবে। এভাবে আমি সব ঝিঙে থেকে পানিটা বের করে নেব। বের করে নিয়ে ঝিঙেটার সাথে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ঝিঙেটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙের ভর্তা। আমি যে 4টে ভর্তা আপনাদের দেখিয়েছি এই ভর্তাগুলো খেতে কিন্তু অনেক মজার। আপনারা একবার হলো বাড়িতে তৈরি করবেন। আর ভিডিওগুলো কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোন ভর্তাটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার মেয়ের পরীক্ষা চলছিল, এর জন্য আমি রমজান স্পেশাল কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মেয়ের পরীক্ষা এখন শেষ হয়ে গেছে, চেষ্টা করব প্রতিদিন রোজার কিছু স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।